ইসলামী বিশ্ববিদ্যালয়। 1979 সালের 22 নভেম্বর স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। হাদিস বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার লক্ষ্যে উপমহাদেশে 1992 সালে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের অধীনে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদের অধীনে 36টি বিভাগের মধ্যে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শিক্ষা কারিকুলাম সহ সকল বিষয়ে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন। আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশতম বিভাগ। এই বিভাগ 1991-92 থেকে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়ে অদ্যাবধি চলছে। ইসলাম ও প্রচলিত শিক্ষার অপূর্ব সমন্বয়, প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ তৈরিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। ধর্মতত্ত্ব অনুষদের আওতাভুক্ত আল-হাদিস বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ। এই বিভাগটি ছাত্রছাত্রীরা ইতোমধ্যে বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ডে নিজেদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং কর্মকর্তা হিসেবে বিসিএস শিক্ষা, বিসিএস ক্যাডার এবং সাংবাদিকতা ও সমাজসেবা এবং জাতীয় ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যে আমাদের অনেক অ্যালামনাই প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছেন। এ বিভাগের অ্যালামনাই বৃন্দ দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সিভিল সার্ভিস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে বিভাগে কর্মরত রয়েছেন 15 জন অধ্যাপক, এছাড়াও 6 জন কর্মকর্তা কর্মচারী সহ 5টি ব্যাচে প্রায় 500 ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। বিভাগের পথ চলায় আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত সুনামধন্য 2 জন শিক্ষক, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ও ডক্টর মুজাম্মিল আলী স্যারকে, এবং হারিয়েছি 15 জন অ্যালামনাই এবং 2 জন কর্মকর্তা কর্মচারীকে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও কারিকুলামের সাথে সঙ্গতি রেখে বিভাগের ওবিই কারিকুলাম চালু রয়েছে। আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, জার্নাল সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা এ বিভাগের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করেছে। এছাড়াও এ বিভাগের উদ্যোগে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চা, সাংবাদিকতা, সাহিত্য চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব প্রদান, ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলায় একাধিকবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জন ও আন্তর্জাতিকভাবে দ্বিতীয় হাফেজে বুখারি হিসেবে সুখ্যাতি অর্জন করেছে এ বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ সহ সারা বিশ্বে অবাধ বিচরণ করে চলেছে ও সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন এমনকি মাঝ পর্যায়েও দাওয়াতি কাজ অব্যাহত রেখেছে। এ বিভাগের শিক্ষার্থীরা আইটি সেক্টরে দেশ ও বিদেশের বিভিন্ন প্রজেক্টে সুনামের সাথে অবদান রেখে চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের এ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে রয়েছে একটি সক্রিয় আইটি টিম। একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ একাধিকবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ডিন অ্যাওয়ার্ড অর্জন করে চলেছে বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে নিয়মিত শিক্ষা সফর, নবীনবরণ
প্রবীণ বিদায় ও বর্ষ সমাপনী অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মতো নানা আয়োজন করে যাচ্ছে এ বিভাগটি।